হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে কোনো পুরাতন ডকুমেন্টের লেখা মুছে আমরা কীভাবে নতুন করে আবারও ওই ডকুমেন্টে লিখতে পারি হ্যাঁ অবশ্যই এই কাজগুলো মাঝে মধ্যে আমাদের কম্পিউটারে চলে আসে এজন্য আমরা যে কোনো পুরাতন ডকুমেন্টের লেখা কীভাবে মুছে নতুন করে আবার ওই ডকুমেন্টে লিখতে পারি আজকের এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে শিখতে পারবেন এই কাজটি আমরা ফটোশপ থেকে ক্লন স্ট্যাম্প টুল অথবা আমরা হ্যালিং ব্রাশ টুল দিয়ে এই কাজটি করতে পারি তো আমি প্রথমে আপনাদেরকে হ্যালিং ব্রাশ টুল দিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা কিবোর্ড থেকে অ্যাল্টা চেপে সাদা স্থানে চাপ দিব তারপর আমরা যে লেখাটুকু মুছতে চাই ওই লেখাটুকুর উপর আমরা চাপ দিব তাহলে আমাদের লেখাটুকু মুছে যাবে তো আপনারা দেখতে পারছেন আমি সাদা স্থানে কিবোর্ড থেকে এলটা চেপে চাপ দিছি এবং আমি ওই স্থানে যে স্থানে লেখা রয়েছে ওই স্থানে আমি চাপ দিয়ে ওই লেখাটুকু মুছে নিলাম এবার আমরা ওই লেখাটুকু ভালোভাবে মুছে নিব আমরা ক্লোন স্টাম্প টুল দিয়েও চাইলে আমরা মুছে নিতে পারি যেভাবে আমি এখানে মুছতেছি আপনারাও চাইলে ঠিক তেমনি মুছে নিতে পারেন আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে তেমন ভালো করে মুছতেছি না কারণ ভিডিওটি লং হয়ে যাবে এজন্য আপনারা একটু ভালো করে মুছে নেবেন যাতে আপনাদের কাজটি ক্লিয়ারভাবে হয়ে যায় তো বুঝতেই পারছেন এবার আমি আপনাদেরকে সিলেকশন টুল দিয়েও দেখাচ্ছি আপনারা চাইলে সিলেকশন টুল দিয়েও আপনারা এভাবে মুছে নিতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কীবোর্ড থেকে এলটা চেপে আমরা ওই লেখাটুকু ভালোভাবে মুছে নিতে পারবো আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে বারবার বলতেছি দেখানোর স্বার্থে আমি আপনাদেরকে সহজভাবে দেখাচ্ছি আপনারা ভিডিওটি লম্বা হয়ে যাবে এজন্য আমি ভিডিওটি লং করতেছি না সহজভাবে দেখাচ্ছি আপনারা চাইলে এভাবেই মুছে নিতে পারবেন তো তারপর আপনারা এভাবে লিখে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যে কিভাবে পুরাতন ডকুমেন্টের লেখা মুছে নতুন করে ওই ডকুমেন্টে আবারও লেখা যায় তো এই ছিল আজকে ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম দেখা হবে আগামী ভিডিওতে